আসসালামু আলাইকুম আমার তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আমি নাজমুন নাহার সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজকের বিষয় বাংলা দ্বিতীয় পত্র তাহলে আসো দেখি বাংলা দ্বিতীয় পত্র আজকে কি পড়াবো রচনা আমাদের জাতীয় ফুল শাপলা আচ্ছা গত ক্লাসে আমাদের জাতীয় ফুল শাপলার প্রথম ক্লাসে দুইটা পয়েন্ট পড়িয়েছিলাম ভূমিকা ও প্রকারভেদ এর পরে পড়িয়েছিলাম একটা পয়েন্ট পরবর্তী ক্লাসে সেটা হলো কোথায় এবং কিভাবে পাওয়া যায় আজকে পড়াবো চার নাম্বার তিনটা তো পড়ানো হয়ে গেল চার নাম্বার ফুলে বর্ণনা ও সৌন্দর্য আচ্ছা ফুলের বর্ণনা ও সৌন্দর্য আর পড়াবো উপসংহার তাহলে এটার হলো কয়টা পয়েন্ট তাহলে হলো তিনটা পড়ানো হলো এখনো দিলাম দুইটা টোটাল পাঁচটা পয়েন্ট তোমরা যখন লিখবে তখন এভাবে পয়েন্টগুলো দিয়ে দিয়ে লিখবে আর লাস্টে অবশ্যই উপসংহার দিতে হবে উপসংহারটা দিলে মানে আহ উপসংহারটা যদি দাও তাহলে মনে হবে কি এটা রচনাটা তোমার সম্পূর্ণ হয়েছে আচ্ছা তাহলে আমরা মূল পাটে চলে যাই তোমরাও একটু মনোযোগ দিয়ে পড়াটা শোনো আচ্ছা এখন আমি স্ক্রিনে তোমাদের এই দুইটা পয়েন্ট দেখাচ্ছি আমার সাথে সাথে একটু পড়ো প্রথমে আমি একটু রিডিং পড়ে যাব পরে আবার সহজ ভাষায় বলার জন্য বা লিখার জন্য চেষ্টা করব এখন হলো ফুলের বর্ণনা ও সৌন্দর্য শাপলা একটা পদ্মগুত্রীয় ফুল একটি দণ্ডের উপর ফুটে এই ফুলের এক স্তবকে কয়েকটি পাপড়ি থাকে আর মাঝখানে থাকে হলুদ রঙের সাপলার দণ্ডটি অত্যন্ত নরম এর দণ্ড কখনো পানির উপর দেখতে পাওয়া যায় না পানির নিচেই তার দণ্ড অবস্থান করে বাংলাদেশের এমন অঞ্চল নেই যেখানে শাপলা ফুল দেখা যায় না টলটলে পানির বুকে যখন অসংখ্য শাপলা ফুল ফুটে তখন সেগুলোকে তারার সঙ্গে তুলনা করলে আহ অত্যক্তি হবে না অত্যক্তি আচ্ছা এই শব্দটা অনেক কঠিন এটার পরিবর্তে আমি অন্য একটা শব্দ বলে দিব তাহলে তারার সঙ্গে তুলনা করলে অতক্তি হবে না আর মন্দ বাতাসে যখন সেই ফুল সামান্য দল খায় তখন সে দৃশ্য হয় অতুলনীয় আচ্ছা এই যে ফুলের বর্ণন সৌন্দর্যটা এখানে আমি আরেকবার বলছি একটু শোনো শাপলা একটা পদ্ম গোত্রীয় ফুল এটা তোমরা এইভাবে লিখতে হবে শাপলা কোন গোত্রিয় ফুলের লাইনে দণ্ডের দণ্ড এটা খাওয়া যায় একটা দণ্ডের উপরে সাপলা ফুলটা ফুটে এই ফুলের এক স্থবকে কয়েকটি পাপড়ি থাকে স্থবক মানে কি এই যে একটা দণ্ডের উপরে ফুটে সেই দণ্ডটার উপরে যে ফুলটা থাকে সেটা কয়েকটা পাপড়ি থাকে একটা তাহলে কয়েকটা পাপড়ি থাকে পাপড়ি মানে কি পাতার গুলো আছে পাতা না নিচের পাতা না ফুলের যে অংশটা এটাকে কিন্তু পাপড়ি বলে আর মাঝখানে থাকে হলুদ রঙের পরাগধানী পরাগ কেশর ইত্যাদি মাঝখানে হলুদ রঙের ফোটা ফোটার মতো থাকে না সেটাকে কি বলে পরাগানি পরাগ কেশর আরো অনেক কিছু বলে তোমরা বড় যখন হবে তখন জানতে পারবে শাপলার দণ্ডটি অত্যন্ত নরম আর দণ্ডটি কি শক্ত না শক্ত নয় সেটা অনেক নরম এর দণ্ড কখনো পানির উপরে দেখতে পাওয়া যায় না তুমি লিখতে পারো সাপলা ফুলের দণ্ডটি কখনো পানির উপরে দেখা যায় না পানির নিচেই তার দণ্ড অবস্থান করে তুমি লিখতে পারো সাপলা ফুলের দণ্ডটি পানির নিচে অবস্থান করে বাংলাদেশের এমন অঞ্চল নেই যেখানে ফুল দেখা যায় না এটা অনেক সহজ বাংলাদেশের এমন অঞ্চল বলতে পারে এমন কোন জায়গা নেই যেখানে শাপলা ফুল দেখা যায় না অঞ্চল মনে না থাকলে জায়গাও লিখতে পারো এলাকাও লিখতে পারো এরপরে আসো টলটলে পানের বুকে যখন অসংখ্য শাপলা ফুল ফোটে তখন সেগুলো কি মিট মিটে তারা পরিবর্তে তুমি এইভাবে লিখতে পারো যে মিট মিটে তারার সঙ্গে তুলনা করলে খারাপ হবে না লিখতে পারো তাহলে কিভাবে হবে টলটলে পানের বুকে যখন অসংখ্য শাপলা ফুল ফুটে তখন সেগুলোকে মিটমিটে মিটে তারার সঙ্গে তুলনা করলে অসুন্দর হবে না বা অসৌন্দর্য মনে হবে না খারাপ মনে হবে না আর মৃদুমন্দ বাতাসে যখন সেই ফুল সামান্য দুল খায় তখন সে দৃশ্য হয় অতুলনীয় তুমি সে জায়গায় অতুলনীয় হতে পারো মনোরমও লিখতে পারো অনেক সুন্দর মনে হয় সেটাও লিখতে পারো এরপরে আসো উপসংহার উপসংহারটা দেখি কি আছে দেখো স্ক্রিনে ছাপলা ফুলের সৌন্দর্য স্বল্প সময়ের স্থায়িত্ব হলেও এ সৌন্দর্যের মধ্যে অতুলনীয় সাপলা ফুলটা বেশি দিন থাকে না ঠিক আছে অল্প সময়ে থাকে অল্প দিন থাকে অল্প দিন থাকলেও সেটা দেখতে খুবই সুন্দর মনে হয় অতুলনীয় যার সাথে তুলনা করা যায় না বুঝতে পেরেছ নদী নালা খাল বিল পুকুরে পরিপূর্ণ বাংলাদেশকে সাপলা ফুলের যে মুখরিত করেছে বলে শাপলাকে আমাদের জাতীয় ফুল হিসাবে আখ্যায়িত করা হয়েছে দেখো কি বলেছি নদী নালা খাল বিল পুকুরী পরিপূর্ণ বাংলাদেশকে শাপলা ফুলের সৌন্দর্যে মুখরিত করেছে বলেই শাপলাকে আমাদের জাতীয় ফুল হিসাবে আখ্যায়িত করেছে বা আখ্যায়িত করা হয়েছে আমি তো আগেই বলেছি যে হুবহু লিখতে লেখার দরকার নেই সেন্টেন্সটা মিললেই হলো সুন্দর করে তুমি তোমার মতেও লিখতে পারো আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাপলা ফুল এই যে আমাদের জাতীয় ফুল সাপলা সেই সম্পর্কে রচনাটা আজকে কমপ্লিট হয়ে গেল আমার আশা এবং বিশ্বাস তোমরা এটা শিখে ফেলবে ঠিক আছে আর এই দুইটা পয়েন্টই এস রইলো রইল তোমরা এস ডাব্লুটা করে ফেলো করবে না মুখস্ত লিখতে হবে পরীক্ষাতে আচ্ছা তোমরা সকলে তাহলে ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ স্বাস্থ্যবিধি মেনে চলো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ